আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালোই আছেন। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমরা আজকে চলে আসছি সেই সুদূর মিরপুর থেকে পান্থপথে। পান্থপথে বেশ অনেকগুলো রেস্টুরেন্ট আছে দেখেন পাশাপাশি, এর মধ্যে একটা নতুন রেস্টুরেন্ট হয়েছে। এই নতুন রেস্টুরেন্টটার নাম হচ্ছে গিয়ে অষ্টব্যঞ্জন। তো নামটা অনেক ইন্টারেস্টিং, এই জন্য এই রেস্টুরেন্টে আসায়। এইখানে আমরা আজকে বাংলা খাবারগুলো খাবো। আমি একটু লোকেশনটা আপনাদেরকে আগে ভালোভাবে দেখাই দিই। এইটা এই যে দেখেন প্রিমিয়াম সুইটস, প্রিমিয়াম সুইটসের নিচে ওয়ার্ল্ড ভিশন, ওয়ার্ল্ড ভিশনের ঠিক পাশে ওই যে উপরে লেখা আদি অষ্টব্যঞ্জন ব্যতিক্রম ধর্মী অভিজাত রেস্তোরাঁ, এইটা আপনার স্কয়ার হসপিটাল থেকে, ওয়ালাইকুম আসসালাম, স্কয়ার হসপিটাল থেকে আপনার বসুন্ধরায় যাওয়ার পথে হাতের বাম দিকে পড়বে। তো চলেন আমরা একটু ভিতরে যাই অষ্টব্যঞ্জনের। আসেন আজকে অষ্টব্যঞ্জন খাবো। চলেন, সিঁড়ি দিয়ে তো উঠে পড়লাম। এইটা দোতলায়, এখানে সহজ ফুড আছে, ফুড পান্ডা আছে। আসসালামু আলাইকুম। পাঠাও কি আছে আপনাদের এখানে? আচ্ছা, এখানে মোটামুটি সবগুলো সার্ভিস আছে। বাই দ্য ওয়ে, আজান পড়ে গেছে, আজানটা শেষ হোক তারপরে আসতেছি, খাবার নিয়ে একবারে বসবো তখন তারপরে কথা বলবো, আজান শেষ হোক। আচ্ছা, এইখানে অনেক আইটেম দেখা যাইতেছে, আমি একটু জানার চেষ্টা করব এই খাবারগুলো কোনটা কি। এগুলা কি সিঙ্গেল বিক্রি হয়? সিঙ্গেল কত করে বিক্রি হয়? সিঙ্গেল হলো আপনার এগুলো 30 টাকা করে, 30 টাকা করে বিক্রি হয়। আচ্ছা, আমরা একটু দেখি কি কি আছে এখানে। বেগুন আছে, হ্যাঁ, বেগুন ভাজা। একটা অর্ডারে কয়টা বেগুন ভাজা যায়? এক পিস থাকবে একটা অর্ডারে, এক পিস বেগুন ভাজা থাকবে। এখানে আছে হচ্ছে গিয়ে এটা চিচিঙ্গা, না চিচিঙ্গা ডিম দিয়ে ভাজি। এখানে আছে হচ্ছে গিয়ে এটা কি, পালং শাক, লাল শাক। এখানে আছে করলা মুচমুচে ভাজি নাকি? আচ্ছা, করলার সাথে আলুও আছে। হ্যাঁ, আচ্ছা, ভর্তা যেগুলো এখন আছে আমি একটু দেখাই দিই। এখানে আছে সিম ভর্তা, এইখানে আছে এটা কি, বাদাম ভর্তা, আলু ভর্তা, কাঁচা কলা ভর্তা, এটাও আলু ভর্তা, এটা বেগুন ভর্তা, এটা ডাল ভর্তা, ধনিয়া পাতা ভর্তা, পেঁপে ভর্তা, রেগুলার ভর্তা, ইরেগুলার কোনো ভর্তা নেই। শুটকি টুটকি করেন না আপনারা, তাই না? আজকে করা হয় না। প্ল্যাটার কত করে? পাবো হচ্ছে গিয়ে ভাত আনলিমিটেড, ডাল পাতলা ডাল সাথে আটটা আইটেম, এবং আপনার আর কি আছে, ড্রিঙ্কস একটা কোল্ড ড্রিঙ্কস। আচ্ছা, এই হচ্ছে 140 টাকা এই খাবারটা আমরা নিচ্ছি। এরপরে আমরা একটু নিচে মেইন আইটেম দেখি কি কি আছে। চিকেন, ওইটা কি, চিকেন ঝাল ফ্রাই, চিকেন কত করে? 120 টাকায় দুই পিস। আচ্ছা, এটা এটা কি আছে, রোস্ট, চিকেন রোস্ট, এই জায়গায় কত টাকা? এটা 100 টাকা এক পিস, একটা 100 টাকা। ওইটা কি আছে, মাটন ভুনা, মাটন ভুনা কত করে? ওইখানে কি আছে, ইলিশ, সরিষা ইলিশ। আচ্ছা, সরিষা ইলিশের সাথে আমি একটা জিনিস চাচ্ছিলাম, আপনাদের এখানে কি ভুনা খিচুড়ি বা এই টাইপের কিছু হবে? ইলিশ খিচুড়ি দেওয়া যাবে। আচ্ছা, তাহলে আমি ইলিশের সাথে একটা খিচুড়ি নিতে চাই। খিচুড়ি কত? ইলিশ খিচুড়ি 250 টাকা, ইলিশ বিরিয়ানি আছে তাও 250 টাকা, ইলিশ পোলাও যেটা বলে। এমনি ইলিশ কত? এমনি ইলিশ 200 টাকা। আর ওইটা তাহলে 50 টাকা, পোলাও বা খিচুড়ি যেটাই নেক 50 টাকা। আচ্ছা, আমাদেরকে একটা ইলিশ দিয়েন সাথে হচ্ছে খিচুড়ি দিয়েন। ওইটা কি, কালো, কালো ভুনা কত করে? ওইটা খাবারগুলো রেডি করে আমরা নিয়ে বসতেছি।
খাবার সামনে চলে আসছে, কী কী খাবার আসছে এগুলো আমি আপনাদেরকে একবার ছোট্ট করে দেখাই। অনেক খাবার, খাইতে অনেক সময় লাগবে, ভিডিও বড় হয়ে যাবে বলে মানে সবাই একটু বিরক্ত হয়ে যাবে হয়তো। আচ্ছা, এইখানে আছে হচ্ছে গিয়ে গরুর কালা ভুনা, এটা 150 টাকা। এখানে 2 পিস চিংড়ি মাছ 200 টাকা। এখানে আছে হাঁস ভুনা, এখানে 3 পিস হাঁস ভুনা, এটা 180 টাকা, মানে 1 পিস 60 টাকা করে পড়লো। এখানে আছে হচ্ছে গিয়ে রুই মাছ 140 টাকা। এখানে আছে ইলিশ, সরিষা ইলিশ, সরিষা ইলিশ 200 টাকা, কিন্তু আমরা সরিষা ইলিশটা খাবো হচ্ছে গিয়ে খিচুড়ির সাথে। এই খিচুড়ি এবং সরিষা ইলিশ 250 টাকা, এটা এখন ইলিশ খিচুড়ি হয়ে যাবে। আচ্ছা, এরপরে এখানে আছে মাটন, খাসির মাংস, খাসির মাংস ভুনা 2 পিস 160 টাকা। আর এইখানে সবচেয়ে ইন্টারেস্টিং খাবারটা সেটা দেখাই এখন। এটা হচ্ছে গিয়ে অষ্টব্যঞ্জনের একটা প্লাটার, এটা অষ্টব্যঞ্জন প্লাটার বলি আমরা, এটা নাম দিলাম আজকের থেকে আমি অষ্টব্যঞ্জন প্লাটার। অষ্টব্যঞ্জন প্লাটারের মধ্যে আপনারা এরকম ছোট্ট ছোট্ট আটটা, এই এটারে কি বলবো, অ্যালুমিনিয়ামের ছোট ছোট আটটা বাটি পাবেন। এই বাটির মধ্যে এক একটার মধ্যে এক একটা ভর্তা আছে, এই বাদাম ভর্তা, এইটা আলু ভর্তা, কলা ভর্তা, এইটা সম্ভবত বেগুন ভর্তা, সিম ভর্তা, ধনিয়া পাতা ভর্তা, একটা এটা পেঁপে ভর্তা, এইটা যে কিসের, এটা ডাল ভর্তা। ওকে, এই আটটা ভর্তা, সাথে হচ্ছে গিয়ে এই যে পাতলা ডাল, পাতলা ডাল কিন্তু এখানে এইটুকু দেয়া হয়েছে, কিন্তু আপনি চাইলে এরকম আরও 8-10 বাটি আপনি নিতে পারবেন, মানে আনলিমিটেড। হ্যাঁ, আর এইখানে যে ভাত আছে, এই ভাতটা কিন্তু এইটার সাথে আসছে, এটা শেষ হইলে আপনি যত ইচ্ছা ভাত আপনি নিতে পারবেন, যতক্ষণ আপনি খাইতে পারেন, এইটুক দিয়ে আপনি যতক্ষণ খেতে পারেন। আচ্ছা, আরেকটা ব্যাপার আমি বলি, সেটা হচ্ছে অনেকেই আপনারা আমাকে প্রশ্ন করবেন, হয়তো আমি এটা না বললে প্রশ্নটা করতেন, যে ভাইয়া এই ভর্তার প্লাটার নিয়ে কি একজন খাইতে পারবো? না, আপনারা ভর্তার প্লাটার নিয়ে যদি 10 জন চান তাহলে 10 জন খাইতে পারবেন, কিন্তু ভাত আলাদা নিতে হবে আপনার 10 জনের, ঠিক আছে? 10 জনের ভাত ডাল এটা আলাদা আপনার নিতে হবে, সেটা এই ভর্তার সাথে একজনের ভাত এবং ডাল আসবে, সাথে একটা কোল্ড ড্রিঙ্কস আসবে। হ্যাঁ, এই টোটাল প্যাকেজটা 140 টাকা, কিন্তু আপনাদের জন্য 14 টাকা ছাড় আছে, তার মানে 10% ডিসকাউন্ট আছে আপনাদের এই প্যাকেজে। এই প্যাকেজে না, এখানে যতগুলো খাবার দেখতেছেন যে দামগুলো আমি মেনশন করলাম, প্রত্যেকটা দামের উপরে 10% আপনারা ডিসকাউন্ট পাবেন এই রেস্টুরেন্টে আগামী পহেলা বৈশাখের আগের দিন পর্যন্ত, মানে 13 এপ্রিল পর্যন্ত আপনারা এই খাবারগুলোর উপরে 10% ডিসকাউন্ট পাবেন। তো চলেন আমরা খাবার শুরু করি, খাবার শুরু করবো আমরা ভাত এবং ভর্তা দিয়ে। আচ্ছা, ভাত, ওকে, প্রথমে আমরা সবচেয়ে কমন ভর্তা আলু এটা খাই, বিসমিল্লাহির রহমানির রহিম। রেগুলার বাসায় যেরকম আলু ভর্তা খাই ওরকমই, খুব বেশি ঝাল না, যে কোনো বাচ্চারাও খাইতে পারবে এরকম। আর এই ভর্তাটার মধ্যে সরিষার তেলের একটা আছে, ভালো একটা স্মেল আছে। এবার আমরা এটা কী ভর্তা নিছি, কলা ভর্তা। আচ্ছা, এই ভর্তাগুলো না কাঁচা পেঁয়াজ দিয়ে করা, অনেক জায়গায় আমরা ভর্তা এই ধরনের ভর্তা দেখি, যারা ভর্তাগুলো হচ্ছে গিয়ে পেঁয়াজটা একটু ভেজে করে, মানে বাগার দিয়ে করে, তাইলে ভর্তাগুলো নষ্ট হয় না, সকালে করলে রাত পর্যন্ত চালাই দিতে পারে, কিন্তু ওনারা এখানে ভর্তাগুলো কাঁচা পেঁয়াজ দিয়ে করে। কলা ভর্তাটাও বেশ মজা, বেগুন ভর্তা, কলা ভর্তার মধ্যেও একটা সরিষার তেলের একটা স্মেল আছে। এইটাও মজা, কিন্তু এটা সরিষার তেলটা আর একটু বেশি লাগলো। ডাল ভর্তা, এটা কোনো সরিষার তেল দেওয়া হয় না, এটা অনেক প্লেন একটা ডাল ভর্তা, খেতে ভালো লাগবে। এটা বেগুন ভর্তা, এই বাদাম ভর্তা নিচ্ছে। হ্যাঁ,
এই বাদাম ভর্তা না আমার খাওয়া ওয়ান অফ দ্য বেস্ট বাদাম ভর্তা। ধনিয়া পাতা ভর্তা, কোনো ভর্তাতেই অতিরিক্ত পরিমাণে ঝাল তো দূরের কথা, জিভে লাগে যে ঝালটা, মানে একটু ঝাল লাগছে, ওরকম কোনো ঝালই নেই, মানে স্পাইসলেস বলতে পারি আমরা। ধনিয়া পাতা ভর্তায় ঝালের পরিমাণ একটু আছে, কিন্তু একটু লাগলো, মানে কি বলবো, একটু শাকের মতন লাগলো, মানে ধনিয়া পাতা ভর্তা এটা এটা আমার কাছে অনেক বেশি মজা লাগে নাই, এটা এটা ট্রু। মোটামুটি অন্যান্য ভর্তাগুলোর তুলনায় এটা একটু দুর্বল। এবার একটু এটা সিম ভর্তা খাচ্ছি। সিম ভর্তাটাও ঠিক আছে। ফাইনালি পেঁপে ভর্তা। এটাও পারফেক্ট। ভর্তার সাথে কোক খাওয়া ঠিক আছে, এটা কিন্তু মানে কোক পেপসি যেটাই হোক, ভর্তার সাথে কোল্ড ড্রিঙ্কস আচ্ছা। এইবার আসেন একটু, না আরেকটা আরেকটা জিনিস খাই, এটা হচ্ছে গিয়ে ডাল, ডালটা শেষ করে দিই, ডালের চ্যাপ্টার ক্লোজ করে দিব, আসেন। আচ্ছা আমি একটা জিনিস আপনাদের বলি, এই যে পাতলা মসুরের ডাল, এই ডালটা ছাড়া আমি কোনো বেলা খেতে পারি না, মানে আমার খাবার পরিপূর্ণ হয় না ডাল ছাড়া, এই ডাল, এই যে পাতলা ডাল ছাড়া। তো আমাকে যদি কেউ কখনো ইনভাইট করতে চান, দাওয়াত দিতে চান তার বাসায়, পোলাও মাংস হ্যান ত্যান এগুলো খাওয়াবেন, আমি তাদেরকে একটু বলে দিই যে আপনারা আমাকে পোলাও মাংস না খাওয়ায় আমার একটু ভর্তা খাওয়াবেন, আর এই পাতলা ডালটা যাতে অবশ্যই থাকে। আসেন একটু পাতলা ডাল খেয়ে দেখি আপনাদের। এই ডালটা না ওর নিজের তেমন কোনো স্বাদ নাই, এটার স্বাদ বেড়ে যাবে যখন আমি এটা একটু গরুর কালা ভুনার সাথে একটু ডাল দিয়ে একটু মিক্স করে খাবো, মানে হয় না এরকম একটু ডাল টাল নিয়ে আমরা মাছ টাছের সাথেও হালকা একটু ডাল নিয়ে খাই, তখন এটার স্বাদটা প্রপারলি বোঝা যাবে, এখন এটার তেমন কোনো স্বাদ আমি পাই নাই। আচ্ছা বেগুন, বেগুনের প্রবলেম হচ্ছে এটা বেগুনের একেবারে মুখের সাইড, সম্ভবত বেগুনের মানে একটা কর্নারের সাইড, হ্যাঁ এটার উপরে হয়তো এক পিসিয়ে ছিল, এই জন্য এই এগুলো একটু শক্ত শক্ত আছে। হ্যাঁ তারপরে একটু খাই দেখি ভাজাটা কেমন হয়েছে, ঠান্ডা বেগুন, বেগুন ভাজাটা বেগুন ভাজাটা আমি একটু ওনাদেরকে একটু রিকমেন্ড করি, ছোট্ট করে আছে আমার আশেপাশে। বেগুন ভাজাটা না ভাইয়া একটু গরম গরম সার্ভ করার কোনো ব্যবস্থা নাই, মাইক্রোওভেনে গরম করে, কিন্তু আপনাদের এখানে মানে আসলো অর্ডার দিল সাথে সাথে ভেজে দিলেন, এরকম অপশনটা আপনাদের এখানে নাই, আপনারা একবারে ভেজে নিয়ে আসেন, কেউ চাইলে আপনারা একটু ওভেনে গরম করে দেন, তাই তো? আচ্ছা তাও দেওয়া যাবে, ঠিক আছে। না একটু ঠান্ডা খাইতে খুব একটা ভালো লাগে না বেগুন ভাজা, হ্যাঁ বেগুন ভাজাটা একেবারে গরম গরম না হইলে মানে জমে না। আচ্ছা গেল বেগুন ভাজা, করলা ভাজা খাই একটু, দেখেন এটা কিন্তু আলু, আর এটা হচ্ছে করলা, করলা হ্যাঁ করলাই, এটা ইয়ে না ওই যে উস্তানা তাই না, এটা বড় বড় সাইজের করলা। একটা তেতো ভাব থাকে না করলায়, সেটা নাই। এক একজনের কাছে করলা ভাজি এক এক রকম পছন্দ, কারো কাছে একটু কাঁচা কাঁচা করলা ভাজি পছন্দ, মানে সবুজ সবুজ হয়ে থাকবে,
কারো কাছে শুধু করলা ভাজি পছন্দ, কারো কাছে এই ধরনের করলা ভাজি পছন্দ, আমার এই ধরনের করলা ভাজিটা পছন্দ, এই জন্য এটা আমার কাছে ভালোই লাগতেছে। ইনফ্যাক্ট এটা যদি আমাকে, আমি বাসায় যে কয়বেলা খাই এই কয়বেলায় যদি আমাকে এই ধরনের করলা ভাজি দেয়া হয়, একটু যে শুরু করব খাওয়াটা করলা ভাজি দিয়ে, তাহলে আমি বলবো যে হ্যাঁ ঠিক আছে আমার জন্য এই করলা ভাজিটা। এবার একটু শাক খেয়ে দেখি, এটা হচ্ছে রসুন, রসুন টসুন দিয়ে বাগার দিয়ে এই শাকটা করা হয়েছে। হয়েছে ভালোই হয়েছে, খারাপ না, তবে একটু চিংড়ি মাছ দিলে ওটা আরও টেস্ট বাড়ত। আচ্ছা, মোটামুটি প্যাকেজের খানা এবং এই ভর্তা ভাজি শেষ আর কি। ভর্তা ভাজিটা একটু ওই সাইডে একটু সরাই নিয়ে রাখতে পারলে ভালো হয়, কারণ তাহলে টেবিলটা ফ্রি হয়। এক্সট্রা ভাত চলে এসেছে, এই এক্সট্রা ভাত যেটা আসছে এটা একটু গরম আছে। এবার আমি একটু মাংসগুলো খাবো আগে না মৎস্য খাবো? মৎস্য, তাহলে রুই মৎস্য দিয়েই শুরু করি। একটু ভেঙে নেই এখান থেকে, আমি কেটে নেই, পুরাটা খাবো না, আমার সাথে আরও খানেওয়ালা আছে, সো তারা আমাকে আজকে এই খাবারগুলো শেষ করতে হেল্প করবে ইনশাল্লাহ। ঝোলটা একটু ঘন ঝোল, হোটেলে যেরকম হয়, হোটেলে বলতে আমি এখন পর্যন্ত না একটা মাছের স্বাদ ভুলতে পারি না, সেটা হচ্ছে গিয়ে হোটেল আল রাজ্জাকে আমাকে এক পিস রুই মাছ খাওয়াইছিল, ওইটার প্রাইস সম্ভবত 250 বা 300 টাকা ছিল, এবং ওই দোকানের ম্যানেজার তখন যিনি ছিলেন উনি আমাকে বলছিলেন যে ওইটা মনে হয় 8-9 কেজির একটা রুই মাছ, তো ওই মাছটা হেভি ছিল। হ্যাঁ আচ্ছা, এইটা আসেন একটু খাই। এটাও ভালো হয়েছে, একটা ঘরোয়া একটা ফ্লেভার আছে এবং মাছটা মজা। এই মাছটা না অনেক বেশি হলুদ মরিচ ওই রকম মশলাযুক্ত না। আপনারা দেখেন আমার কেন যেন মনে হচ্ছে এখানে সরিষা বাটা আছে নাকি সামান্য পরিমাণে, সরিষা বাটা বাদাম বাটা এই ধরনের বাটা বুটা দিয়া এই মাছটা খুব সুন্দর রান্না করছে, একটু ভেজে নেওয়া আছে। হ্যাঁ, তো আমি এই রুই মাছটা রিকমেন্ড করতেছি আপনারা যারা, অবশ্যই আপনাদের আগে রুই মাছ লাভার হইতে হবে, মানে রুই মাছ পছন্দ হইতে হবে আপনার, যদি আপনার রুই মাছ পছন্দ হয় তাহলে এইখানকার রুই মাছ আপনি খেয়ে দেখবেন, যদি পছন্দ না হয় তাহলে নেওয়ার দরকার নাই, তাহলে আপনি বলবেন যে ভাই আপনি যে টেস্ট বললেন সেই টেস্ট তো আমি পাইলাম না। এই জন্য আমি বললাম যাদের পছন্দ, আমার পছন্দ এই জন্য আমার ভালো লাগছে, যাদের পছন্দ তারা এখানে রুই মাছটা ট্রাই করবেন। চিংড়ি, আচ্ছা আমার কেন যেন মনে হইতেছে যে চিংড়ি মাছের ঝোল এবং রুই মাছের ঝোল অনেকটা একই রকম হবে, চিংড়ি মাছটা ভাঙি আসেন বের করি আগে, 100 টাকায় একটা চিংড়ির দাম পড়ছে, চিংড়ি ভালো না হইলে তো অসুবিধা। অনেকে আবার এগুলা চাবায় খায়া ফেলায়, আমি খুব একটা পারি না, আমি ভিতরের নরম অংশটুকু খাবো। নারিকেল দিছেন, নারিকেলের চিংড়ি, এটা বরিশালে খুব বিখ্যাত একটা খাবার। আমার ড্যাডের খুব পছন্দ নারিকেলের চিংড়ি, দেখেন একটু মাংসটা একটু কাছের থেকে দেখো ফোকাস হয়ে যাবে, দেখেছো দেখেন 200 টাকা একটু বেশি লাগতেছে আমার কাছে, আমি জানি না। হয়তো সাইজ বড় হইতে হবে, নাহলে মাছ আরও এক পিস অ্যাড করতে হবে।
এটা হচ্ছে আমার মন্তব্য। খাসি 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 খেয়ে আমি হাসি, কিন্তু খাসির এটা পড়ছে একটা হাড়ের অংশ, খারাপ না, মাংস আছে, চিপায় চিপায় মাংস আছে। হ্যাঁ, একটু আপনার একটু বুদ্ধি করে মাংসটারে বের করে নিতে হবে, শক্ত। কিন্তু রান্না ভালো হয়েছে, মাংস শক্ত, সম্ভবত একটু বড় সাইজের খাসি। এখানে যে দুই পিস আছে 160 টাকা, যারা গরু কিংবা মুরগি খাবেন না তারা খাসি নেবেন। খাসির মাংসের ব্যাপারে আমি যেটা বলবো, এটা রান্নাটা মজা, এটা খাসির ভুনা বলা যায়, কিন্তু খাসির মাংসটা একটু শক্ত লাগলো আমার কাছে। তো এরকম ভুনা মাংস একটু শক্তই খাইতে মজা লাগে। এবার আমরা একটু হাঁস খাই, আসেন। হাঁস হাঁসটাও মজা, হাঁসটা মজা আর কি। এই রেস্টুরেন্টের আইটেমের মজাটা হচ্ছে ঝোলে, হাঁসের ঝোলটা দারুণ মজা, খাসির ঝোলটা মজা, খাসির ঝোলের চেয়ে হাঁসের ঝোল অনেক বেশি মজা। চিংড়ি তো হচ্ছে গিয়ে নারিকেলের চিংড়ি, রুই বলছিলাম যে রুই মাছের সাথে চিংড়ির ঝোলের একটা মিল আছে, বাট রুই মাছের ঝোলের টেস্ট এবং চিংড়ির ঝোলের টেস্ট সম্পূর্ণ আলাদা, দেখতে একরকম। সামান্য একটু ভাত নেই, এখানে আনলিমিটেড ভাত আছে, আপনি এই এই প্লেট শেষ করলে আরও প্লেট দেওয়া হবে। কালাভুনা খাওয়ার জন্য এই যে এইখানে দেখেন কালাভুনা, দেখেন কালাভুনা 150 টাকায় কয় পিস পাবো একটু দেখি, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 9 পিস, 10 পিস কম বেশি, ঠিক আছে। কালাভুনার ঝোল নেই আগে, হ্যাঁ ঝোল দিয়ে আগে একটু ভাতটা মেখে নিই, এরপরে কালাভুনাটা মজা পাইলাম না, মানে এটা অথেন্টিক কালাভুনার মতন হয় নাই, কিছু একটা ল্যাকিংস আছে। আমার এইটার চেয়ে হাঁসটা অনেক বেশি মজা লাগছে, কালাভুনার চেয়ে খাসিটাও মজা, কিন্তু কালাভুনার মধ্যে আমি অথেন্টিক কালাভুনার ফ্লেভার পাই নাই। তবে একবারে খারাপও না, মানে গরুর মাংস হিসাবে এটা ভালো, কালাভুনা হিসাবে এটা খুব বেশি ভালোর মধ্যে পড়ে নাই। এই দেখেন খিচুড়িটাকে কিভাবে ইলিশ খিচুড়ি বানাইতে হয় আমি আপনাদের দেখাই। এই যে এভাবে ইলিশটা উপরে রাখবেন একটু সরিষা টরিষা সমেত, এখন এটা একটা ইলিশ খিচুড়ি। খিচুড়িটা মজা, একের অধিক ডাল দিয়ে রান্না করে, সম্ভবত 2-3টা রকম ডাল আছে, তাই না? এটা আমার কাছে মোটামুটি ভালো লাগছে, মানে প্রাইসিং অনুসারে তো অবশ্যই ভালো। আচ্ছা, আজকে আমি খেতে খেতে বিদায় নিচ্ছি, তাইলে
আজকের বিদায়টা হবে হচ্ছে গিয়ে ইলিশ খিচুড়িময় বিদায়। আপনাদের ভিডিওটা ভালো লাগবে, ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ফেসবুকে আমাদের একটা গ্রুপ আছে, বাংলায় লিখতে হবে কী খাইলাম, ইলিশ খিচুড়ি দাম কত, 250, কোথায় পাওয়া যায়, অষ্টব্যঞ্জন, পান্থপথ ব্রাঞ্চ, এইভাবে আপনারা লিখবেন। লিখে একটা ছবি দিবেন, ইলিশ খিচুড়ির একটা ছবি তুলবেন, বা যেটাই যেখানে খাচ্ছেন একটা ছবি তুলবেন, পোস্ট করবেন, সবাই দেখতে পারবে এবং তারা ওই জায়গাটায় গিয়ে খাবারটা কিনে খেতে পারবে। আজকের মতন বিদায়, আল্লাহ হাফেজ।